তো নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আপনাদের রিভিউ করাবো ম্যাজিক মুভমেন্ট প্লেন, এটা অরেঞ্জ আর এটা অ্যাপেল। তো চলুন দেখে নিন ভিডিওটা, আর না টেনে পুরোটাই দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না কোনটার কী দাম। এগুলো সব 375 ml আছে কোয়ান্টিটি। শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে ওয়াইন রিলেটেড ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এটা হলো ম্যাজিক মুভমেন্ট প্লেন, 375 ml রিভিউ করছি এখন। ম্যাজিক মুভমেন্ট প্লেন ভদকা, ম্যাজিক মুভমেন্ট ভদকা, এটা দাম আছে 330 টাকা, ওয়েস্ট বেঙ্গল প্রাইস 330 টাকা, এখন শুধুমাত্র 330 টাকা ওয়েস্ট বেঙ্গল প্রাইস বলছি। আর এটা খুব রিসেন্ট মাল আছে, 375 ml এর দাম 330 টাকা। ম্যাজিক মুভমেন্ট ভদকা খুব ভালো সেল আছে, নিতে পারেন। আর এরপরে চলে যাব ম্যাজিক মুভমেন্ট অরেঞ্জ, এটা হলো ম্যাজিক মুভমেন্ট অরেঞ্জ, অরেঞ্জ ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার দিয়ে তৈরি, এর দাম আছে 380 টাকা ওয়েস্ট বেঙ্গল প্রাইস, 380 টাকা, শুধুমাত্র 380 টাকা ওয়েস্ট বেঙ্গল প্রাইস ম্যাজিক মুভমেন্ট অরেঞ্জ। এটাও খুব রিসেন্ট মাল আছে, এগুলো অনেক দাম বেড়ে গেছিলো, তো রিসেন্ট দামটা কমিয়ে দিয়েছে। তো ম্যাজিক মুভমেন্ট অরেঞ্জ 375 ml এর দাম হচ্ছে 380 টাকা। তো এরপর চলে যাবো ম্যাজিক মুভমেন্ট অ্যাপেল, অ্যাপেল ফ্লেভার দিয়ে তৈরি আছে, এর দাম আছে সেম 380 টাকা, ফ্লেভারগুলো দুটোর দামই সেম 380 টাকা। আর এও খুব রিসেন্ট মাল আছে, সবগুলোই খুব রিসেন্ট মাল আছে এবং দাম অনেক বেড়ে গেছিলো, ওয়েস্ট বেঙ্গল সরকার এখন দামটা কমিয়ে দিয়েছে এক্সাইজ ডিপার্টমেন্ট। তো ওভারঅল এই তিনটে ভদকাই খুবই সেল ভালো, তো প্লেনটা বেশি সেল হয়ে থাকে, যারা প্লেন পছন্দ করে না মানে একটু কম বাজেট, যারা যাদের একটু বেশি বাজেট তারা ফ্লেভার নিয়ে থাকে, ফ্লেভার হলে একটু স্মেলটা কম হয়, ফ্লেভার স্মেল মারে, অরেঞ্জ বেশি চলে ফ্লেভার মধ্যে, তারপরে অ্যাপেল আমাদের খড়গপুর ওয়েস্ট বেঙ্গল। তো আপনারা নিতে পারেন, ওভারঅল খুব সুন্দর হবে, ম্যাজিক মুভমেন্ট অরেঞ্জ, অ্যাপেল আর এটা প্লেন সবগুলোই। আর আরেকদিন ভিডিওগুলো বানাবো যে 375 ml, এটা এখন 375 ml, 375 ml এখন ভিডিও বানাচ্ছি, পরে আরেকদিন অন্য ভিডিও 750 ml বানাবো। আর আরেকটা কথা হলো যে আমার ভিডিওতে কমেন্ট করছেন আপনারা যে ডেলিভারি, হোম ডেলিভারি হয় কিনা, তো আমাদের এটা রিটেল সেল হয়, কাউন্টার সেল কাউন্টার থেকে হোম ডেলিভারি হয় না, তো দয়া করে কেউ হোম ডেলিভারির জন্য রিকোয়েস্ট করবেন না, আমরা হোম ডেলিভারি দেই না, কাউন্টার থেকে আপনারা এসে নিয়ে যেতে পারেন। আর আরেকটা কথা বলবো, আমার এই ভিডিওটিকে শেয়ার করুন যাতে সবাই দেখতে পায়, এবং আর বাংলাদেশ থেকে যারা আমার বন্ধুরা ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কিছু না, ভালো থাকবেন।